ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুত স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি। আমার আজকের ভিডিও হবে 80 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো 80 নম্বর পৃষ্ঠায় কী করতে বলা হয়েছে। দেখো এখানে যে হ রয়েছে সেই হগুলোকে প্রথমে কী করতে বলা হয়েছে, এই দাগ দাগ দেওয়া রয়েছে মানে বিন্দু বিন্দু দেওয়া রয়েছে, তার উপর দিয়ে কিন্তু এগুলোকে বুলিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথমে আমরা এরকম হটা প্র্যাকটিস করলাম। হটা প্র্যাকটিস করার পর আরও কয়েকবার আমরা কিন্তু হ লিখে ফেলবো, যতগুলো জায়গা আছে সেগুলো কিন্তু লিখে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে আমি তো পেনে লিখছি, তোমরাও কি পেনে লিখবে? না, তোমরা কিন্তু পেনে লিখবে না, কারণ তোমাদের পেন্সিলে লেখার কথা, তাই তোমরা কিন্তু পেন্সিলে লিখবে। এবারে দেখো হর্ষইকার, এই হর্ষয়ের একটা স্বরচিহ্ন আছে হর্ষইকার, ঠিক আছে, সেটাও আমরা জানলাম। আর এছাড়া আমরা কিন্তু এমনি হর্ষইটা লেখা কিন্তু প্র্যাকটিস করবো, পুরো হয়ের মতনই, শুধু মাথায় একটা ইলিখ থাকে, ঠিক আছে। তাহলে এই হলো হর্ষইকার, দেখে নাও তোমরা মোটামুটি আরও 5 বার করে অন্তত এখানে লিখে ফেলবে, জায়গা ধরে যাবে। এরপরে হচ্ছে দীর্ঘই, দীর্ঘইটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে ঠিক এইভাবেই কিন্তু আমরা দীর্ঘইটা লিখে ফেলবো। দেখো 5 বার আমি দীর্ঘ লিখে ফেললাম। এবারে ঠ লিখব, ঠ ঠ, ঠিক আছে, ঠটাকে প্রথমে বলাবো, এরপরে আমরা কি করব আরও কয়েকবার ঠটাকে কিন্তু আমরা লিখে ফেলব। ঠিক আছে, ঠটা আমাদের তাহলে লেখা হয়ে গেল। এবারে আমরা কি লিখবো, দন্তের স, দেখো দন্তের সটা ঠিক যেরকম বলা লেখা আছে ঠিক তার উপর দিয়ে দিয়ে আমাদের শুধু বুলিয়ে দিতে হবে। এবারে আমরা আরও কয়েকবার দন্তের স লিখে ফেলি। দেখো দন্তের স হলো, এরপরে লিখবো দ, দয়ের মাথায় পূর্ণ মাত্রা হবে, মানে পূর্ণ মাত্রা বলতে পুরোটাই মাত্রা হবে দ, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কিন্তু দটা লিখে ফেলব, ঠিক আছে, দ তাহলে আমাদের লেখা হয়ে গেল। এবারে আমাদের কি করতে বলেছে দেখো, এবারে এখানে কি রয়েছে দেখো, এটা হচ্ছে কি বসিয়েছে, দোকান বসিয়েছে, তাই তো। তাহলে আমরা এখানে লিখব কি, দোকান, দয়কার কয়াকার দন্তের ন, দোকান, ঠিক আছে। আর এই যে সমস্ত মালপত্র নিয়ে বসেছে, তো মুদিখানাও বলা যায় না, সবজি নিয়ে বসেছে, যাকে দোকান। আচ্ছা এটা হচ্ছে হাত দেখতে পাচ্ছি, হয়াকার ত হাত, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা দেখে দেখে শুধু লিখব, কি লিখব, দীর্ঘই তালব সয়াকার দন্তের ন, ঈশান দন্তে সয়াকার দয়াকার সাদা, ঠয়াকার কয় হর্ষৌ ময়াকার ঠাকুমা, দয়ে হর্ষই ক দিক, দন্তে সয়াকার দন্তে নয়াকার হর্ষই সানাই, ঠয়ে হর্ষই কয়াকার দন্তে নয়াকার ঠিকানা, হর্ষই রয়াকার ব তয় দীর্ঘ ইরাবতী, আর হচ্ছে দীর্ঘ ইগল, ইগল ইগল পাখি, ঠিক আছে। তাহলে এই ছিল আমার 80 নম্বর পৃষ্ঠার কাজ। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায়, 81 নম্বর পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা এখানে দেখো ছোট থেকে বড়, ছোট থেকে বড় তার মানে এদিক থেকে ছোট থেকে বড় লিখতে বলেছে, 5 আছে 5 আছে, তাহলে 4 5 6 7 8 হলো, 1 2 3 4 5, কারণ অ্যারো দেওয়া আছে ছোটো থেকে বড়। ঠিক একইভাবে তাহলে 1 এর পর 2 3 4 5 হলো। আচ্ছা এবার 5-এর পর থেকে দেখো বড় ক্রমশ উঠবো, 6 7 8 9 হলো। এবারে দেখো আবারও দিয়েছি কি, এবার বড় থেকে ছোট, দেখো 9 8 7 6 5 4 3 2 1, তাহলে এবার 9 8 7, ঠিক আছে, 6 5 4 3 2 1 হলো। আচ্ছা আবারও
বাংলায়, এবার সাত রয়েছে তো বাংলায়, 9 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে। এবার 9 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে। তাহলে বড় থেকে ছোট হিসেবে আমাদের কিন্তু সাজানো হয়ে গেল। এবারে দেখো ছোট থেকে বড় করতে বলা হয়েছে, ঠিক আছে। কি বলেছে? ছোট থেকে বড়, ছোট থেকে বড় করব। তাহলে এখানে নিশ্চয়ই 4 বসাতে হবে, তবেই এটা 5 হবে, আর এখানে 6টা মিলবে 7, ঠিক আছে। তাহলে এখানে 6 আছে, মানে এখানে 3 থেকে শুরু করতে হবে, 3 4 5 6, একটু কিন্তু দেখে নেবে কোথা দিয়ে শুরু করতে হচ্ছে। এবার ইংরেজিতে রয়েছে 6 7 8 9, কারণ ক্রমশ বড়োর দিকে যাব। এবারে দেখো বড় থেকে ছোট, তাহলে 9-এর আগে কি আছে? 8, তার আগে 7, তার আগে 6, ঠিক আছে। এখানে হচ্ছে 6 5 4 3, এবার ইংরেজিতে আছে, এখানে 5 বসাতে হবে, 5 4 3 2, ঠিক আছে। বড় থেকে ছোট যাবে, তাহলে আমাদের সাজানো কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই ছিল 81 নম্বর পৃষ্ঠার কাজ। এবার চলো পরবর্তী পৃষ্ঠা, 82 নম্বর পৃষ্ঠায় চলে যাই। আবার একইভাবে দেখো 82 নম্বর পৃষ্ঠাতে এ লেখা লিখতে দেওয়া রয়েছে, এ, ঠিক আছে। এই হচ্ছে এ, এর আবার একটা স্বরচিহ্ন হয় একার, ঠিক আছে। তাহলে এবার এ আমরা কয়েকবার প্র্যাকটিস করে ফেলবো, অন্তত 5 বার তো লিখেই ফেলি এ, হলো। এর কিন্তু মাথায় মাত্রা হয় না। এবারে একইভাবে ওই দেখো ওইটা লিখতে হবে, প্রথমে বুলোতে হবে এর ওপর দিয়ে ওই, ঠিক আছে। ওই 5 বার লিখে ফেলি, তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পেনে নয় পেন্সিলে লিখবে, এবং পেন্সিল দিয়েই কিন্তু বুলোবে, পেন কিন্তু তোমরা হাতে নেবে না। দেখো ঞ, ঠিক আছে, ঞ, ঠিক আছে। এবার তোমরা এখানটায় যেরম লেখো না, তোমরা সেরকমই লিখবে, খুব বেশি অদল বদল করতে যাবে না, তাহলে তোমরা কিন্তু বইয়ের মতন কিন্তু লিখতে পারবে না। তাই তোমরা যেরকম লেখো সেরকমই লিখবে, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। এবারে দেখো কিউ, এই খণ্ডোত্ত, খণ্ডোত্ত, ঠিক আছে, খণ্ডোত্ত লিখে ফেলবো আরও কয়েকবার, দেখো, ঠিক আছে, খণ্ডোত্ত লেখা হলো। আচ্ছা, এবারে লিখতে হবে অনেশ্বর, অনেশ্বর খুবই সোজা লেখা, দেখো অনেশ্বর লিখব। এবার হচ্ছে বিসর্গ, বিসর্গ তো আরও সোজা, দুটো শুধু গোল করা, একটু মাঝখানে গ্যাপ দিয়ে দুটো গোল করা, ঠিক আছে, বিসর্গ। এবার হচ্ছে চন্দ্রবিন্দু, দেখো চন্দ্রবিন্দু, ঠিক আছে, চন্দ্রবিন্দু, হলো, চন্দ্রবিন্দু হয়েছে। আচ্ছা, এবারে তাহলে এটাকে কি দেখতে পাচ্ছি? এটাকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চাঁদ, চয় চন্দ্রবিন্দু আকার, দ চাঁদ। এটাকে আমরা কি দেখতে পাচ্ছি? হয় চন্দ্রবিন্দু আকার, দন্তে স হাঁস, ঠিক আছে। এবারে এগুলোকে বানান করে করে লিখব, এ ক এক, পয় চন্দ্রবিন্দু একার, পয় একার পেঁপে, দন্তে স খণ্ডোত্ত সৎ, ময় হসই ইয় আকার মিয়া, বয়ে ঐকার তালবসয়াকার খ বৈশাখ, বয়াকার অনেশ্বর লয়াকার বাংলা, ওই ক তয়াকার দন্তে ন ঐ কোতান, দয়স বিসর্গ দুঃ দন্তে সয়াকার হ দন্তেশ্বর, তাহলে কি হলো? দুঃসাহস, ঠিক আছে। তাহলে তোমরা হাতের লেখাগুলো দেখতে পেলে আমি কিভাবে ঘরগুলো পূরণ করলাম। আমার আজকের ভিডিওতে এই 82 নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকলো, পরের ভিডিওতে আমি 83 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের জন্য ভিডিও করে এনে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও দেখছো, তাদের যদি আমার ভিডিও একটু উপকারে লাগে, যদি ভালো বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।